আজকে আমি আপনাদের সামনে পটল আলু সোনামুখ ডালের একটি রেসিপি তুলে ধরতে চললাম। এই রেসিপিটার জন্য আমার পটল লাগবে 500 গ্রাম, দুটো মিডিয়াম সাইজে আলু আর হাফ বাটি সোনামুখ ডাল। প্রথমে আপনারা পটলটাকে স্কিনটাকে পিল করে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে ডুমু ডুমু সাইজে কেটে নিতে হবে। তবে খেয়াল করবেন যেন পটলের সাইজটা খুব যেন বেশি ছোটও না হয় আবার খুব যেন বেশি বড়ও না হয়। তারপরে আলুটাকে স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে আলু পোস্ত আলু যেমন করে আমরা কাটি ঠিক সেরকমভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। তারপরে কড়াইতে 1 চামচ তেল দিয়ে তেলটাকে একটু হালকা করে গরম করে হাফ বাটি সোনামুখ ডালটা দিয়ে দেবেন। খেয়াল করবেন সোনামুখ ডালটা এখন দেবেন তখন ফ্লেমটা যেন লোতে থাকে। আস্তে আস্তে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ডালটাকে নাড়াচাড়া করতে হবে। ডালটা যখন লাল লাল হয়ে আসবে তখন ওটার মধ্যে জল দিয়ে ডালটাকে ধুইয়ে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে। তারপরে কড়াইতে আবার 2 চামচের মতন তেল দিয়ে কড়াইতে ফোড়ন দিতে হবে। এই রান্নাতে ফোড়ন লাগবে আমার 2টো শুকনো লঙ্কা, গোটা জিরা 1.5 চামচের মতন, একটু তেজপাতা। ফোড়নটাকে একটু প্রথমে তাতেই নিতে হবে। ফোড়নটা তেতে উঠলে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে চাপা ঢাকা দিয়ে দিতে হবে। এটা 5 মিনিটের মতন রাখতে হবে। তারপরে দেখবেন আলুটা একটু লাল লাল হয়ে উঠবে, তার মানে আলুটা হয়ে গেছে। তার উপরে আপনি পটলটাকে দিয়ে দেবেন। পটলটাকে দেওয়ার পর পটলটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে একটু নুন দিতে হবে, যেটা আমি ক্ষমা চাইছি আমি দেখাতে আপনাদেরকে পারলাম না। এরপরে 1/2 চামচ হলুদ, 1.5 চামচের মতন গোটা জিরগুঁড়ো দিতে হবে। এরপরে আমরা 1 চামচের মতন আদা বাটা দিয়ে দেব। এই সব মশলাটাকে একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প সামান্য চিনি দিয়ে এবং ভেজে রাখা সোনামুখ ডালটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে 5-7 মিনিট ঢেকে রাখতে হবে। ঢাকনা খোলার পর সোনামুখ ডালটা এবং সবজিটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপরে আপনি এটার মধ্যে 1 কাপ জল দিয়ে নাড়াচাড়া করবেন। তবে খেয়াল করবেন যেন ডালটা যেন খুব বেশি গলে না যায়। তারপরে কিছুক্ষণ আবার এটাকে ঢেকে রাখতে হবে। তবে খেয়াল করবেন এখন যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে, লোতে না থাকে, হাইতে না থাকে। এখন ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে কারণ জলটা কড়াইতে শুকনো হয়ে আসছিল। এই টাইমে আপনারা গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে দিয়ে নাড়াচাড়া করবেন। ইতিমধ্যে রান্নাটা শেষ হয়ে এসছে। এবার শুধুমাত্র 1 চামচ এর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটাকে নামিয়ে দিতে হবে। তাহলে আজকে আমি এখানে আমার পটল আলু সোনামুখ ডালের রেসিপিটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।